আজকে পর্বে আমি দুটো অপারেটর নিয়ে আলোচনা করবো যেটা আমরা লিস্টের সাথে ইউজ করতে পারি একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ যেটা সেটা প্লাস অপারেটর ইউজ করা হয় দুইটা লিস্ট একসাথে অ্যাড করার জন্য এখানে ডাটা একটা লিস্ট আছে এই লিস্টের সাথে আমি আরেকটা লিস্ট অ্যাড করব তো আমি এই ডাটাটা যদি জাস্ট প্রিন্ট করি এবং এটাকে যদি আমি রান করি তাহলে দেখব ওয়ান থ্রি ফাইভ আসছে এই একটা লিস্টের সাথে আমি অ্যাড করবো আরেকটা লিস্ট লিস্ট মানে হচ্ছে এখানে আমি ডাটা টু নিলাম এবং এই লিস্টটা দিলাম টু ফোর সিক্স তো এই ডাটার সাথে আমি ডাটা টু অ্যাড করব এবং এখন এটাকে যদি আমি রান করি তাহলে দেখব যে দুইটা লিস্ট একসাথে অ্যাড হয়ে যে লিস্টটা হয় সেটা এখানে তৈরি হয়ে গেছে প্লাস অপারেটরটা তো এই প্লাস অপারেটরটা আসলে অনেক সময় লিস্টে এলিমেন্ট অ্যাড করার জন্য ইউজ করা হয় যেমন আমরা যদি চাই যে এই ডাটা লিস্টে আমরা একটা এলিমেন্ট অ্যাড করব সেই এলিমেন্টটা ধরলাম আমি এইট ধরলাম তাহলে আমরা এটা লিখব যে ডাটা ইকুয়াল টু ডাটা প্লাস এইট এভাবে এড দিতে হবে লিস্টের ভিতর তাহলে কি হবে ডাটার সাথে এইট এলিমেন্টটা অ্যাড হয়ে যাবে সো আমি এটাকে প্রথমে একবার ডুপ্লিকেট করে এটাকে কমেন্ট করলাম তো আমি জাস্ট ডাটাটা এখানে প্রিন্ট করব এবং আমি যদি এটাকে এখন রান করি তাহলে দেখব যে এই ওয়ান থ্রি ফাইভের সাথে এইট অ্যাড হয়ে গেছে সো এক্সট্রা একটা এলিমেন্ট অ্যাড হয়ে গেছে এটাকে আমরা শর্ট করে কীভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস ইকুয়াল টু কারণ আমরা জানি যে এই প্লাস ইকুয়াল টু দিয়ে হয় ডাটা প্লাস এইট সো এটা পুরো জিনিসটা মিন করবে ডাটা ইকাল টু ডাটা প্লাস এইট সো এটাকে আমি এখন যদি রান করি তাহলে দেখব যে এইট এলিমেন্টটা অ্যাড হয়ে গেছে তো লিস্টে একটা এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে আমরা অনেক সময় এই জিনিসটা ইউজ করি আর মেনলি প্লাস অপারেটরটা ইউজ করা হয় দুইটা লিস্টকে অ্যাড করার জন্য তো আমার কাছে যদি দুটো লিস্ট থাকে আমরা এই প্লাস অপারেটর দিয়ে দুটো লিস্টকে অ্যাড করতে পারবো এটা গেল প্লাস অপারেটর কাজ এটাকে আমি যদি এখন পুরোটাকে কমেন্ট করলাম এখন আমরা দেখবো মাল্টিপ্লিকেশন যেটা সেটার কাজ এখানে আমি দেখলাম প্লাস আমরা এখানে মাল্টিপ্লিকেশনের দেখব মাল্টিপ্লিকেশন কি করে গুণ করে সো আমি যদি ধরি একটা সংখ্যা থ্রি এর মাল্টিপ্লিকেশন যদি আমি টু ধরি দ্যাট পিস হচ্ছে দুইটা তিন তো এইটাই হচ্ছে ব্যাপার তো এখানে এই লিস্টের সাথে আমি যদি কোনো কিছু মাল্টিপ্লিকেশন করি তাতে ততবার এই লিস্টটা হবে সো আমি যদি ডাটা ইন্টু টু করি দ্যাট মিস হচ্ছে এই লিস্টটা দুইবার তো আমি এখন যদি প্রিন্ট করি যে ডাটা ইন্টু টু দ্যাট মিনস হচ্ছে এই লিস্টটা তখন দুইবার ক্রিয়েট হবে আর কি এটাকে যদি আমি রান করি তাহলে দেখবো যে এই ওয়ান থ্রি ফাইভ লিস্টটা দুইবার ক্রিয়েট হয়েছে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে